আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই এই যাবৎ চোদ্দশো জন আহত মানুষকে চার কোটি ছাব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে আমরা দিয়েছি তিনশত শহীদ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছি একশো নয়টি এতিম পরিবার আছে এই আন্দোলনে শহীদ হয়েছেন এর বাইরে একশো উনানব্বইটি সাধারণ দরিদ্র পরিবার আছে দুটি পরিবার আছেন হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন তারা আজকে মূলত প্রত্যেক পরিবারের জন্য এক লক্ষ টাকার চেক হস্তান্তর করছে ইনশাল্লাহ আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা আজীবন থাকবো জীবন উৎসর্গকারী সে সমস্ত শহীদদের পরিবারের সদস্যবৃন্দ আপনাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনাদের এখানে ডেকে আনার উদ্দেশ্য হলো আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা আপনাদের প্রতি ভালোবাসা প্রকাশ করা আপনাদেরকে এই বার্তা দেওয়া যে আপনারা যা হারিয়েছেন তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই কিন্তু আমরা আপনাদের পাশে আমাদের সহানুভূতি আমাদের ভালোবাসাকে নিবেদন করতে চাই আপনাদের জন্য সে বিষয়টিকে জানাবার জন্য মূলত আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে আনা আসোনা ফাউন্ডেশন এ যাবৎ এই প্রকল্প নিয়ে যা কাজ করেছে আমি সংক্ষেপে তার সামারি আপনাদের সামনে পেশ করছি এই প্রকল্পের আওতায় আমরা আজ তিনশত শহীদ পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দিচ্ছি এর মধ্যে একশো নয়টি এতিম পরিবার আছে যেখানে মূলত এতিমদেরকেই আলাদা করে আমরা টার্গেট করেছি যে তাদের জন্য আমরা কিছু সামান্য আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াব একশো নয়টি এতিম পরিবার আছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন যারা তাদের জীবনকে উৎসর্গ করেছেন সেই মহান ব্যক্তিত্বদের পরিবারের তাদের ছোট ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আমরা এখানে দাওয়াত করেছি তারা আজকে এখানে এসেছেন এর বাইরে একশো উনানব্বইটি সাধারণ হত দরিদ্র পরিবার আছে আবার দুটি পরিবার আছেন যারা হিন্দু ধর্মাবলম্বী আমাদের ভাই বোন তারা সব মিলিয়ে তিনশত পরিবারকে আজকে আমরা এখানে নিমন্ত্রণ করেছি আমাদের কাছে নিহত পরিবারগুলো থেকে সহস্রাধিক আবেদন এসেছে সেগুলো আমরা বাছাই করি একটু তুলনামূলকভাবে আর্থিকভাবে অসচ্ছল সেরকম পরিবারগুলোকে আমরা প্রায়োরিটিতে নির্বাচন করেছি সেই সাথে যে সমস্ত পরিবারগুলো অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য বা বড়ো কোনো অর্থ সহায়তা পান নাই সে সমস্ত পরিবারগুলোকে মূলত আমরা সিলেক্ট করার চেষ্টা করেছি যাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় তাদেরকে আমরা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি এবং সেই সাথে প্রত্যেক নিহত পরিবারের তরফ থেকে যারা আমাদের কাছে আবেদন করেছেন তাদের প্রত্যেকের বাসায় আসুনা ফাউন্ডেশনের টিমের সদস্যরা গিয়েছেন তাদের আবেদনগুলো অনলাইনে পাওয়ার পর সেই আবেদনের সূত্র ধরে তাদের বাসায় বাসায় গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থাকে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে তারপর আমরা চূড়ান্তভাবে উপকারভোগী নির্বাচন করেছি ইয়েমদের ক্ষেত্রে তাদের প্রকৃত অভিভাবক যিনি যিনি তাকে দেখভাল করছেন আমাদের সরজমিন তদন্ত করে সেরকম ব্যক্তিকে নির্বাচন করে তার হাতে মূলত আমাদের সহায়তা আমরা তুলে দিচ্ছি এবং সেই সাথে নিহত পরিবারগুলোর মধ্যে প্রকৃত হকদারকে সেটা নিরূপণ করবার জন্য আমাদের টিমের সদস্যরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিপূর্ণ অবস্থাকে পর্যালোচনা করে তারপর সেই ব্যক্তিকে নির্বাচন করেছেন এর পাশাপাশি যে সমস্ত পরিবারে মূলত শহীদ ভাইটির উপরে বা শহীদ ব্যক্তিটির উপরে পরিবারের উপায় উপার্জন তাদের ভরণ পোষণ তার উপরে নির্ভর করত অর্থাৎ তিনি পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন আমরা সাধারণত সে ধরনের মানুষগুলোকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি নির্বাচন করার চেষ্টা করেছি এবং সেই সাথে অনেক পরিবার আছেন যারা তার পরিবারের সে নিহত ব্যক্তির জন্য সে শহীদ ব্যক্তির জন্য অনেক অর্থকড়ি ব্যয় করতে হয়েছে একটা পর্যায়ে আল্লাহ সুমাতলা তাকে নিয়ে গেছেন বা তিনি আর আমাদের মাঝে নেই তাকে আর বাঁচিয়ে রাখা যায়নি এই যে অনেকগুলো টাকা পয়সা খরচ করে ফেলেছেন ইতিমধ্যে তাদেরকেও আমরা আমাদের নির্বাচনের আওতায় আনার চেষ্টা করেছি মোট কথা এত দীর্ঘ সময় আমাদের লেগেছে আমি যে কয়েকটি কারণ উল্লেখ করেছি এই কয়েকটি কারণকে নিশ্চিত করবার জন্য সাধারণত আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা যে কোনো ইনিশিয়েটিভ নিলে যে কোনো উদ্যোগ নিলে সেটির সর্বোচ্চ হকদার নিশ্চিত করবার জন্য আমরা নানাভাবে চেষ্টা করি নানাভাবে উদ্যোগ নেই এবং বিভিন্ন লেয়ারে লেয়ারে আমরা কাজ করি তো এই কাজ করতে গিয়ে মূলত আমাদেরকে এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে আমরা খুব তাড়াহুড়া করে দিয়ে দিলে হয়তো আজ আমরা যে বিভিন্ন লেয়ারে লেয়ার নির্বাচন করে সবচাইতে নিরি সবচাইতে হকদার মানুষগুলোকে আমরা নিরূপণ করতে পেরেছি এবং তাদের একজন একজন করে সবার বাসায় গিয়ে গিয়ে তাদের অবস্থা পর্যালোচনা করেছি এটা হয়তো আমরা করতে পারতাম না সেজন্য আমাদের আজকের এই আনুষ্ঠানিকতাকে এত বিলম্ব করতে হয়েছে এবং চেক হস্তান্তরটা এত দেরিতে করতে হয়েছে আমরা আজকে মূলত প্রত্যেক পরিবারের জন্য এক লক্ষ টাকার চেক হস্তান্তর করছি ইনশাআল্লাহ এর মধ্যে যেটি আমি শুরুতে বলেছি যে একশো নয়জন ইয়েতিমের হাতে আমরা একশো নয়টি চেক হস্তান্তর করবো এক লক্ষ টাকার আর এর বাইরে দুটি হিন্দু পরিবার সহ একশো একানব্বই পরিবারের কাছে আমরা এক লক্ষ টাকার চেক হস্তান্তর করব এই অ্যামাউন্টটি অনেক ছোটো এবং ক্ষুদ্র আমি জানি কিন্তু আসন্না ফাউন্ডেশন এই প্রজেক্ট পরিচালনা করবার জন্য কোনো তহবিল সংগ্রহ করেনি আমরা সাধারণত যে কোনো প্রজেক্ট শুরু করার আগে সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের ওয়েবসাইট ইত্যাদিতে ঘোষণা দিয়ে আমরা ফান্ড কালেকশন করে তারপরে সেটি আমরা ইমপ্লিমেন্ট করি কিন্তু বৈষম্যবিদী ছাত্র আন্দোলনে যখন হতাহতদের হসপিটালে তারা যখন কাতরাচ্ছিলেন তাদের ট্রিটমেন্টের দায় দায়িত্ব বিভিন্ন ক্ষেত্রে সরকারের তরফ থেকে বিভিন্ন হসপিটালের তরফ থেকে নেওয়া হলেও তাদের অনেকের উপরে পরিবার ডিপেন্ডেন্ট ছিল তাদের দরকার ছিল পরিবারে চলার মতো কিছু নগদ টাকা সে সময় আমরা চেষ্টা করেছি একেবারে শুরুর দিকে আমাদের যেটুকু সামর্থ্য ছিল সেটুকু সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার এবং তারই অংশ হিসাবে আমরা এ যাবৎ চোদ্দোশো উনসত্তর জন আহত মানুষকে চার কোটি ২৬ লক্ষ পঁচিশ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে আমরা দিয়েছি আমি আবারও বলছি যে চিকিৎসা সহায়তা হয়তো হসপিটাল থেকে তারা ফ্রি পেয়েছেন কেউ কিন্তু তাদের ওষুধ কিনতে হয়েছে বাহির থেকে কোনো কিছু এক্সট্রা তাদেরকে নিতে হয়েছে ইভেন পরিবারের যে ভরণ ব্যবস্থাটা তাদের যে যাতায়াতের জন্য নগদ টাকার প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যেন তারা পূরণ করতে পারে এই জন্য আমরা একেবারে শুরুতেই শুরু করেছি কাজ এবং তহবিল সংগ্রহ করব তারপরে কাজ করব বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে অনেক বিলম্ব হয়ে যাবে সেজন্য আমাদের আগে থেকে যে ফান্ড ছিল সে সাধারণ তহবিল থেকে আমরা এই হতাহতদের জন্য কাজ করেছি সেজন্য আমরা সহায়তার অঙ্কটা অনেক বড় করতে পারি নাই আমরা যদি তহবিল সংগ্রহ করতাম তাহলে হয়তো অনেক বড় অ্যামাউন্ট আমরা তাদের হাতে পৌঁছতে পারতাম তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ক্ষুদ্র স্বার্থ সামর্থ্য অনুযায়ী আমরা ইনশাআল্লাহ হতাহত পরিবারগুলোর পাশে আমরা আজীবনের জন্য থাকবো আমাদের আপনারা জানেন আসুন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে প্রশিক্ষণ প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়া এবং সেই সাথে যারা বিভিন্ন রকমের ছোটো ছোটো উদ্যোগ গ্রহণ করতে চান তাদেরকে পুঁজি দিয়ে দেওয়া স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় বিভিন্ন মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ আমাদের রয়েছে এবং এই উদ্যোগটি আসুন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড়ো এবং স্বপ্নের জায়গা তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে হতাহত পরিবারগুলোর জন্য আমাদের সেই সমস্ত উদ্যোগগুলোতে তাদের জন্য আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত রাখবো তারা চাইলে আমাদের সে সমস্ত প্রজেক্ট থেকে উপকার নিতে পারবে সুবিধা গ্রহণ করতে পারবে এবং আসুন্না ফাউন্ডেশন ইনশাআল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে চেষ্টা করবে তাদের পাশে দাঁড়াবার জন্য তো আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা বিশেষ করে শহীদ পারে পরিবারের সেই গর্বিত সদস্যবৃন্দ আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ছোট শিশু নিয়ে আপনারা অনেক দূর থেকে এসেছেন অনেক কষ্ট করে এসেছেন অন্তরের গভীর থেকে আপনাদেরকে আমি আবারও বলছি আসন্না ফাউন্ডেশন যদি কোটি টাকার চেকও আপনাদের হাতে তুলে দিত আপনারা যা হারিয়েছেন সেটা আসলে কখনও পূরণ হবার নয় আমরা আপনাদের সেই ক্ষতিকে কখনো পুরোপুরি পুষিয়ে দিতে পারবো না তবে আপনাদের সান্ত্বনার বিষয় হলো যে পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে আমরা কেউই থাকবো না আজ আপনার কেউ গিয়েছে কালকে আমার কেউ যাবে পরশু হয়তো আমি নিজে যাব আপনি যাবেন আমরা সবাই চলে যাব কিন্তু সেই যাওয়া কত না গৌরবের যে যাওয়ার কারণে আপনি গৌরব বোধ করেন সে যাওয়ার কারণে গোটা দেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে রেসপেক্ট করে আমার মনে হয় এই একটি বিষয়ের কারণে আপনারা সান্ত্বনা গ্রহণ করতে পারেন আপনাদের জন্য অন্তর্গভীর থেকে আমরা দোয়া করছি আল্লাহ তালা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আপনাদেরকে সান্ত্বনা নসিব করুন এবং আবারও বলছি শুধু আমরা নই গোটা দেশের মানুষ আপনাদের পাশে আস আছে আপনাদের যারা সন্তান হারিয়েছেন আমাদেরকে তারা সন্তান হিসাবে অনুভব করলে সন্তান মনে করলে আমাদের কাছে ভালো লাগা কাজ করবে যারা বাবা হারিয়েছেন তারা যদি আমাদেরকে বাবার ভাই হিসাবে চাচা হিসাবে তারা যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে আমরা গর্ববোধ করবো ইনশাআল্লাহ বিশেষ করে আসন্না ফাউন্ডেশন ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের জন্য ইনশাআল্লাহ আমরা আজীবন থাকব। আজকের এই যে চেক হস্তান্তর এখানে আমরা নামে মাত্র একটা ফিগার আপনাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ পরবর্তীতে যদি আপনাদের প্রয়োজন হয় এবং আমাদের সাধ্য এবং সামর্থ্য আল্লাহ তালা দান করেন আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো সরকারিভাবে নিহত পরিবারগুলোর জন্য আলহামদুলিল্লাহ অনেক চমৎকার চমৎকার ঘোষণা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমরা জানি ইনশাল্লাহ সেই সহযোগিতা আপনারা অবশ্যই পাবেন তবে সে পর্যন্ত সেটা যতক্ষণ পর্যন্ত আপনারা পাচ্ছেন না আপনারা যেন চলতে পারেন আমরা আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের জন্য চালিয়েছি আমি দোয়া করি সেই সমস্ত সে সমস্ত ইমানদার ভাই বোনদের জন্য যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য আমাদের সবার অধিকার আদায়ের জন্য যারা কষ্ট করেছেন এবং একটা পর্যায়ে তাদের জীবনকে দিয়ে দিতে হয়েছে আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের সর্বোত্তম মাকাম দান করুন এবং অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনদেরকে আমরা হারিয়েছি তাদেরকে আমরা আজীবনের জন্য মিস করব এবং তাদের পরিবারগুলো তারা যেন শান্ত পায় তাদের যেন কষ্ট দূর হয় তারা যেন ধৈর্য ধারণ করতে পারেন আমরা যেমন একজন বাবার কথা শুনেছি তিনি তার সন্তানকে হারিয়েছেন ছোটো ভাইকে মেডিকেলে পড়াবেন তো তা সে স্বপ্ন পূরণ করতে পারেননি আমাদের দায়িত্ব আমাদের সকলের কর্তব্য গোটা দেশের মানুষের কর্তব্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেই স্বপ্নকে পূরণ করানোর আমি আশা করব যে আল্লাহ তালা আমাদেরকে সেই সামর্থ্য দান করবেন আমরা যারাই প্রিয়জনকে হারিয়েছি আমি তাদের সবাইকে বলবো আপনাদের প্রতি আমরা সহমর্মিতা প্রদর্শন করছি আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আমরা আহ্বান করছি এবং আপনারা চিরজীবনের জন্য আমাদেরকে আপন মনে করবেন সন্তান এবং ভাইয়ের মতো মনে করবেন বাচ্চাদেরকে আমি বলবো তোমরা তোমাদের চাচো মনে করে যে কোনো সময় তোমাদের যদি কোনো সহযোগিতা করার প্রয়োজন হয় আমাদেরকে তোমরা স্মরণ করবে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক বন্ধুদেরকে আপনারা কষ্ট করে অপেক্ষা করেছেন এসেছেন আসন্না ফাউন্ডেশন জন্য আপনারা দোয়া করবেন আমাদের সাধ্য আসলে খুবই সীমিত এই সীমিত সাধ্য নিয়ে আমরা চেষ্টা করেছি কিছু করবার জন্য আল্লাহ তালী আমাদেরকে যেন আরও তফিক দান করেন এবং আরও সুচারুরূপে যেন কাজগুলো করার তফিক দান করেন সেজন্য আপনাদের দোয়া শুভকামনা আমি কামনা করছি আবারও ধন্যবাদ দিচ্ছি আপনাদের সবাইকে কষ্ট করে আসবার জন্য আমরা ইনশাল্লাহ সময় সময় আপনাদের সহযোগিতা চাইব এবং আরও আমাদের সাধ্য সমর্থনই আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা দাঁড়ানোর চেষ্টা করবো জাজাকমুল্লা খের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সবাইকে